हेलो स्टूडेंट, हेलो एवरीवन। तो बेसिकली आज के क्लास हम जानबो जिम्नोस्पर्म की बा काके बोले। तो देखो जिम्नोस्पर्म कथार बांगला मीनिंग जी हमें खुजी ताहले अनेक भालोभावे बुझते पारबो, जेटा अर्थ होच्छे व्यक्त बीजी। तो देखो व्यक्त बोलते साधारणत बोझा जाच्छे ओपेन, जे कोनो किछु होच्छे खोला मेला आछे माने व्यक्त अवस्थाय आछे, ठीक आछे, बा व्यक्त करा। तो इसलिए এটাকে বোঝায়। তো এখানে যদি আমরা সেই মিনিংটাই ধরি, ইংলিশে হচ্ছে জিমনোস কথা অর্থ হচ্ছে ব্যক্ত মানে ওপেন, ঠিক আছে। জিমনোস জিমনোস কথার অর্থ হচ্ছে ওপেন, ওকে। তো ইসলে এখানে জিমনোস কথার অর্থ ওপেন, আর এখানে স্পার্ম SPERM। তো স্পার্ম বলতে সিডকে বোঝায়। তো যখন হচ্ছে সিড হচ্ছে নেকেড বা ওপেন অবস্থায় থাকে, তখন সেই ধরনের উদ্ভিদকে বলা হয় জিমনোস্পার্ম। এখানে আমরা উদাহরণ হিসেবে আমরা রাখতে পারি, এক্সাম্পল হিসেবে আমরা রাখতে পারি পাইনাস, ওকে। তো পাইনাস অ্যান্ড সাইকাস, ওকে, CYCUS, ওকে। এখানে একটুখানি এটা প্রবলেম হয়ে গেছে, তো CYCUS, ওকে, আই হোপ ক্লিয়ার। তো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে ব্যক্তবীজির হচ্ছে উদাহরণ, ওকে স্টুডেন্ট। তো এগুলো আই হোপ আজকে ক্লাস তোমাদের কাছে হচ্ছে ক্লিয়ার। যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও, ওকে।